নমস্কার, শুভ সন্ধ্যা। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। এই অনুষ্ঠান মানেই কিন্তু আপনারা জানেন যে অভিজ্ঞ অনুষ্ঠান এবং আপনাদের শারীরিক সম্পর্কে আরও কিছু বিস্তারিতভাবে জানার অনুষ্ঠান। আপনাদের যা যা সমস্যা আছে সেই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু এই অনুষ্ঠান, এটা আপনারা জানেন যে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় কিন্তু লাইভ ফোনিং অনুষ্ঠান হয় আপনাদের সুবিধার জন্য। আপনাদের সমস্যা আছে সেই সমস্ত সমস্যা নিয়ে কিন্তু আপনারা এই লাইভ অনুষ্ঠানে ফোন করতে পারেন। ডাক্তারবাবু আপনাদের প্রশ্নের, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার দেবেন এবং আপনাদের সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। আজকে কিন্তু কথা বলবো একটু আমরা অ্যানকিলেজিন পন্ডালাইসিস নিয়ে কথা বলবো, কারণ অনেক রকম রোগ নিয়ে আমরা আগে কথা বলেছি। তো আজকে একটু পন্ডালাইসিস নিয়ে কথা বলবো, অ্যানকিলেজিন পন্ডালাইসিস নিয়ে কথা বলবো। এটা সম্পর্কে আমরা একটুখানি ডাক্তারবাবুর কাছে বিস্তারিতভাবে জানতে চাইবো, কিন্তু অবশ্যই তার আগে তাকে স্বাগত জানাবো। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের SMO ডক্টর বিনোদ সিং। নমস্কার স্যার। স্যার, আজকে আপনি অ্যানকিলেজিন পন্ডালাইসিস নিয়ে একটু বলবেন যে এইটা কোথায়, মানে এই পন্ডালাইসিসটা আমাদের অর্গানে কোথায় হয়, কোন অর্গানে হয় এবং এটা সূত্রপাত কি থেকে হয়? প্রথম তো তোমাকে একটু থ্যাংক ইউ বলা দরকার, কেন কি হঠাৎ তুমি এত বড় একটা সাবজেক্ট নিয়ে, মানে একটা এত বড় বিষয় নিয়ে সব মানুষকে তুমি শোনাতে চাইছো, কেন কি অলরেডি যে বা যারা অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইসিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে অলরেডি ওনাদের কাছে খবর হয়ে গেছে কি ভাই আপনারা কখনো সুস্থ হবেন না, যতদিন বেঁচে আছেন এইভাবে বেঁচে থাকুন। মানে বলার মানে হলো না কি, কখনো দেখেছো লিভিং স্ট্যাচু, মানে একটা স্ট্যাচু আছে তার পলক নড়ছে, সব কিছু নড়ছে কিন্তু উনি হা নিজের শরীরটাকে নাড়াতে পারছে, বডি মুভমেন্ট হচ্ছে না। অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইসিস কে অ্যাকর্ডিং টু মডার্ন সায়েন্স হিসেবে যদি আমরা কথা বলতে যাই, ইট ইজ এ অটো ইমিউনো আর্থারাইটিস, যার কোনো ট্রিটমেন্ট নেই। কেন কি এই ধরনের যে কোনো রোগের ইটিওলজি মানুষরা জানে না, সেই ধরনের রোগকে বেশ কিছু গ্রুপ বলবো বা বেশ একটা প্যাথি বলবো, যারা ডাইরেক্ট বলে দেয় কি ইটিওলজি নট নোন, এই জন্য এটি অটো ইমিউনো ডিজিজ, যতদিন বেঁচে থাকবেন ততদিন ওষুধ খাবেন, তো আপনি বেশি দিন তো বাঁচতেই পারবেন না, কারণ কারণটা এটাই হচ্ছে। অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইসিসের মধ্যে ব্যথা বেদনা যন্ত্রণা এত বেশি হবে কি আপনি নিজেই, মানে ধরে রাখুন কি দুটো রোগ আপনাদেরকে সামনে, মানে জাস্ট ভগবান যদি আমার সামনে এসে যদি আমাকে বলে কি ডক্টর সিং আপনাকে দুটো রোগের মধ্যে যে কোনো একটা রোগ আপনাকে নিতে হবে, এবার আপনি বলুন আপনি কোন রোগটা নেবেন, তো আমি তো জিজ্ঞেস করবো দুটো রোগের নামটা বলুন। তো ধরুন উনি একটা নাম দিয়ে দিলেন কি অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইসিস, আর দ্বিতীয় নামটা দিয়ে দিলেন ক্যান্সার, অন্তত ডক্টর বিনোদ সিং ভগবানকে এটাই বলবে কি দরকার নেই অ্যাঙ্কিলোজিং স্পন্ডোলাইসিস আমার দরকার নেই, আপনি আমাকে ক্যান্সারই দেন। কেন কি ক্যান্সারের তো একটা, মানে পুরো বিশ্বের মধ্যে একটা তো খবর রটেই আছে কি আপনার খুব বেশি হলে যখনই আপনি 30 stage চলে যাবেন তখন এত কেমো এত রেডিয়েশন এত হয়ে যায় কি আপনার শরীরের মধ্যে বেঁচে থাকার ক্ষমতাই থাকে না, আর তখন ডাক্তারবাবুরা খুব সুন্দরভাবে হেসে বলে দেয় এনাকে বাড়িতে নিয়ে যান আর কিছু আমাদের করণীয় নেই। মানে যতক্ষণ ক্ষমতা ছিল ততক্ষণ ওরা মনভর আমাকে কেমো দিল, মনভর আমাকে রেডিয়েশন দিল, আর যখন ওরা নিজেও জানে এই কেমো রেডিয়েশন দিয়ে কোনো লাভ হবে না, লেকিন তারপরেও দিল। ফাইন্যান্সিয়ালের প্রবলেম হয় না প্রত্যেক মানুষের লাইফের মধ্যে, ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, তো ফাইন্যান্সিয়াল প্রবলেমটা কোথায় থেকে সলভ করা হবে, আপনার থেকে, আমাদের মতন মানুষ থেকে? ও যখনই ওটা হয়ে যায় কি আর এইখান থেকে বেরোতে পারবে না, কেন কি এ তো কিছু দিনের মধ্যেই ইনি চলে যান, তখন ওনারা খুব সুন্দরভাবে একটা খুব সুন্দর অ্যাডভাইস দেন, এনাকে বাড়ি নিয়ে যান, আত্মীয় স্বজনকে ডাকুন, সবাইকে দেখা করান। মানে বলার মানে এটাই হলো কি হামকো ফাঁসি কা সাজা হো গে হ্যায়, আর জেলার বাবু বলে ফেলেছেন কি এবার আপনার আত্মীয় স্বজনরা এসে যত তাড়াতাড়ি আপনাকে দেখে নি, কেন কি এই দিনের মধ্যে আপনাকে চলে যেতে হবে। তো আমি ওইখানে ওই ক্যান্সারটাকেই পছন্দ করব, কেন কি
ওর একটা লিমিটেশন থাকে, এত দিন বাঁচবেন, এত দিনের মধ্যে আপনাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। কিন্তু অ্যানকোলাইজিং স্পন্ডলাইটিসের কোনো টাইম বাউন্ড নেই, যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে আপনাকে মরতে হবে, প্রত্যেক মুহূর্তে আপনি ভগবানকে আপনাকে ডাকতে হবে কি হে ভগবান অনেক হয়ে গেছে এবার আমাকে তুলে নেন। আরও বলবো, অনেক কিছুই বলবো, কেন আজকে একটু ভালোই মুডে এসেছি কথা বলার জন্য, কেন অনেক দিন পরে এসেছি, খুব কাজের মধ্যে ব্যস্ত ছিলাম এই জন্য কিছু বলতে পারিনি। কিন্তু তার আগে আমাদের সঙ্গে কেউ ফোনে আছে, একটু জিজ্ঞেস করে নিই কি উনি কে আছে। নমস্কার, কে আছেন আমাদের সাথে? নমস্কার, আমি মছলা ভাই বলছিলাম, সঞ্জন মুর্মু। হ্যাঁ, কে বলছেন আরেকবার বলুন নামটা। সঞ্জন মুর্মু। আচ্ছা সঞ্জয় বাবু, আপনার নিজের সমস্যা? হ্যাঁ আমার নিজের সমস্যা। আচ্ছা সমস্যা বলুন স্যার, শুনছেন। সমস্যাটা হচ্ছে এরকম, পায়ের গোড়ালিটা অনেকদিন আগে মচকে গেছিল, তো এখন কোন উঁচু নিচু জায়গায় পা করতে ব্যথা পাচ্ছি। এক্স-রে করিয়েছেন? হ্যাঁ, এক্স-রে তখন করা হয়নি। হ্যাঁ, এক্স-রে করা হয়নি। আচ্ছা আচ্ছা, আপনি থাকেন কোথায়? মেচেদা। মেচেদা, ওই মেচেদা তো একটু শহর, মানে মেচেদা আমার মনে হয় আপনি মেচেদাতে থাকেন না, আপনি মেচেদার দিকে কোন গ্রামগঞ্জে থাকেন? হ্যাঁ। আর কোন গ্রামগঞ্জে থাকেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখুন প্রথম কথা আপনাকে একটা কথা বলে দিই, যখন আপনার বাড়িতে টিভি আছে তো আপনার বাড়ির পাশে রাস্তাও আছে, আর ওই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়াও চলে, এর মানে এটাই বোঝা গেল। হ্যাঁ, আপনাকে মানে আপনার সঙ্গে কথা বলে এটাই মনে হলো কি আপনি নিজেকে একদমই পছন্দ করেন না। তো যে মানুষ নিজেকে পছন্দ করে না তাকে আমি কি করে পছন্দ করতে পারি, নাম্বার ওয়ান, এটা হলো একটা কথা। আপনি নিজেই বললেন আপনার গোড়ালি মুচকে গেছিলো, এও এখনও ব্যথা হচ্ছে, আপনি এক্স-রে করেননি, কেন করেননি? আপনাকে কোন আত্মীয় বা আপনার কোন বন্ধু আপনাকে বলেছিল এক্স-রে করাবি না? বা আপনার কাছে এটাও হতে পারে কি আপনি বলতে পারেন কি আমার ফাইন্যান্সিয়ালি প্রবলেম আছে, কি প্রবলেম আছে বলুন তো একটু, কেন করাননি আপনি এক্স-রে? তো যখন মানে মচলিগুলো তখন তো ব্যথা ছিল না, এখন দেখছি ব্যথা বেড়েছে। তাহলে একটা কাজ করুন, এবার ওই গোড়ালির এক্স-রেটা করান, মেচেদাতে আমাদের চেম্বার আছে, হেল্পলাইন নম্বরটা দেখুন টিভি স্ক্রিনে খুব সুন্দরভাবে যাচ্ছে। হ্যাঁ, আপনার বয়সটা কত একটু বলবেন? 37। 37, বিয়ে হয়ে গেছে না? তো বিয়ে করলেন কেন? একটা বাচ্চার মতন যার ব্যবহার বা একটা বাচ্চার মতন যার চিন্তা মানে থিংকিং প্রসেসটা একটা বাচ্চাদের মতন, তো আপনার মতন বাচ্চাকে বিয়েটা কে করলো? হ্যাঁ, আপনার গোড়ালি মুচকে গেছে, আপনি তখন এক্স-রে করাননি, আর এখন কিছুদিনের পর ব্যথাটা যখন বাড়লো তখন, আরে কখন আপনি ম্যাচোর্ড হবেন? খালি বিয়ে করার জন্যই আপনি নিজের বাড়ির লোককে বলে ফেলেছেন কি হ্যাঁ আমি ম্যাচোর্ড হয়ে গেছি, হ্যাঁ কি আমার বিয়ে করে দেন, লেকিন এই বিয়ের পরে কি কি করণীয় কাজ ওটা আপনি কিছুই জানেন না। 37 বছরের লোক একটা বলছে আমার গোড়ালি মুচকে গেছে, তখন আমি করাইনি, এখন আমার খুব ব্যথা হচ্ছে, এখনো করাইনি। গোড়ালির আপনি এক্স-রে করান, হেল্পলাইন নম্বরটা দেখুন স্ক্রিনের মধ্যে যাচ্ছে, হেল্পলাইন নম্বরে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে মেচেদা চেম্বারে আমাদের সঙ্গে দেখা করুন, ঠিক আছে? সঙ্গে থাকুন অবশ্যই। আপনাদের সবার উদ্দেশ্যে আমি একটু হেল্পলাইন নাম্বারটা বলে দেবো, 8998302355 27। আরেকটা নাম্বার হচ্ছে 9830235537। এই দুটো হচ্ছে হেল্পলাইন নাম্বার। আপনাদের যাদের যা সমস্যা আছে সেই সমস্যাটা নিয়ে প্লিজ বসে না থেকে আপনারা হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করুন। এখানে কিন্তু ডিটেলস আপনাদের বলে দেওয়া হবে, আপনারা যেই জায়গাতে থাকেন সেইটা নিয়ারেস্ট আপনার কোন চেম্বারটা ঠিক পড়ছে সেটা ভালো করে ডিটেলসে জেনে নিয়ে কিন্তু আপনারা সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করুন। চেম্বারে কিন্তু প্রত্যেক দিন স্বনামধন্য ডাক্তাররা থাকেন আপনাদের সুবিধার্থে, আপনাদের সেবায়। অবশ্যই আমাদের পরের বন্ধু চলে এসেছে, দেখে নেবো কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি আবকাদের রাজু বলছি। আচ্ছা, আপনার নিজের সমস্যা? হ্যাঁ, নিজের সমস্যা। আচ্ছা, সমস্যাটা বলুন। আরে কোমরের যন্ত্রণা বুঝলেন, তা ডাক্তার দেখেছিলাম, তো ডাক্তার বলেছিল যে আপনার টনলেস আছে কোমরে, তা এই রোগ কি কোনো সারে না নাকি?
আপনি যখন ওনাকে দেখিয়েছিলেন উনি যখন আপনাকে বলেছেন কি আপনার কোমরে স্পন্ডলাইসিস আছে তো উনি ওর জন্য তো কিছু না কিছু আপনাকে অ্যাডভাইস দিয়েছেন কোমরে বেল পড়তে দিয়েছেন নাকি বেল পড়েছি কিন্তু বেল দিয়ে পড়লে কাজটা হয় তো আমি জানি তো একটা কাজ করুন আগরপাড়াতে থাকেন না আগরপাড়া থেকে বেলুর মোড়টা কাছে না মধ্যম গ্রামটা কাছে মামা আগরপাড়া থেকে মধ্যম কাছে হবে আচ্ছা তো আপনি একটা কাজ করুন প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের মানে মধ্যম গ্রামটা হচ্ছে আমাদের হেড অফিস যেখানে প্রত্যেক সোমবার এবং শুক্রবার আপনি গ্রুপ অফ ডক্টরকে পাবেন আপনাকে বাস ছোট্ট একটা কাজ করতে হবে হেল্পলাইনে একটু ফোন করুন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন আর নিজের সব পুরনো প্রিভিয়াস রিপোর্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন হ্যাঁ এটা জরুরি নেই এটা কখনো ভাববেন না কি মানে ওইখানে ডক্টর বিনোদ সিং নেই অন্য অন্য ডাক্তার আছে আমি দেখব সবসময় মনে রাখবেন আপনারা অনেক কিছু মানে আমাকে দেখতে হয় এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের লাইন অফ ট্রিটমেন্টটা সেম আপনি যদি ডাইরেক্টরকে দেখান ডক্টর বিনোদ শর্মাকে ওনারও লাইন অফ ট্রিটমেন্ট একই আপনি যদি ডক্টর সিএম মানে আমাদের সিএমওকে যদি দেখান ওনারও লাইন অফ ট্রিটমেন্টটা সেম আর আপনারা যদি আমাকে দেখান তো আমারও লাইন অফ ট্রিটমেন্টটা সেম অনেক লোকরা এটাই ভাবে কি না যার টিভিতে প্রোগ্রাম দেখেছি তাকেই না দেখালে হবে না তো ঠিক আছে আপনি ওনার জন্য অপেক্ষা করুন এক মাস অবধি কেন কি এক মাস অবধি আপনি অপেক্ষা করবেন লেকিন আপনার শরীরের মধ্যে যে রোগটা আছে ও এক মাস অবধি অপেক্ষা করবে না কেন কি আজকেই আমি দুটো কেস দেখেছি আমার মধ্যমগ্রাম চেম্বারে উনি দুবার চেম্বারে এসে উনি খুঁজছিলেন কি না ইনি নেই তো আমি দেখাবো না ঠিক আছে আমি নেক্সট টাইম এসে দেখাবো ওর পরে যখন ওনার আমরা চেক করলাম উনি যখন আমাদের কাছে এসেছিলেন ওনার ব্লাড সুগারের লেভেল একটা আলাদা ছিল তারপরে আজকে যখন আমরা র্যান্ডম চেক করলাম তখন অনেক হাই হয়ে গেছে একটা কথা সবসময় মনে রাখবেন আপনি অপেক্ষা করতে পারেন কারোর জন্যে কিন্তু আপনার রোগটা আপনি মানে অন্যর জন্যে অপেক্ষা করবে না ও তো যখনই ফাঁকা পাবে তখনই গোল করবে আমাদের ফুটবল ম্যাচ হয় না আপনি অপেক্ষা করছেন আমার ক্যাপ্টেন কখন মাঠে নামবে তারপরে আমরা যুদ্ধ করব লেকিন আপনার অপোনেন্ট টিম তো এটাই খোঁজে যেখান থেকে পাবে ওইখান থেকে গোল করবে লাস্টে এত গোল করে ফেলবে কি আপনার যদি ক্যাপ্টেন নেবেও যদি যায় আপনাকে কেউ বাঁচাতে পারবে না একটু ঘরোয়া হিসেবে কথা বলি ফ্যামিলি হিসেবে আমার একটু ইচ্ছে হয় সবাইকে বোঝাবার কেন কি আমি যদি মেডিকেল টার্মিনোলজিতে কথা যদি বলি তো আপনারা একটাও কথা আমার বুঝতে পারবেন না এই জন্য আপনাদের ঘরোয়া কথা হিসেবে বোঝাই আপনারা অপেক্ষা করতে পারেন সবার জন্য লেকিন আপনার মন আত্মা আপনার শরীর আর আপনার শরীরের ভেতরে রোগ তারা কখনো অপেক্ষা করে না তারা গতিমান তারা নিজের একদম আগে বাড়তে আরম্ভ করে হতে পারে যখন আপনার ব্লাড সুগার ছিল 240 তখন আপনি চিন্তা ভাবনা করেছিলেন ডক্টর বিনোদ সিংকে দেখাবো হঠাৎ আপনি চেম্বারে গেলেন শুনলেন ডক্টর বিনোদ সিং নেই এখানে অন্য ডাক্তার আছে আপনি কি ভাবলেন না না ঠিক আছে সামনের সপ্তাহে দেখাবো 240টা তখন 340 হয়ে যাবে যেখানে 2000 টাকার ওষুধ দিয়ে আপনি ভালো হতেন ওইখানে এবার 4000 টাকা আপনাকে ওষুধের পেছনে খরচা করতে পারবেন তো যে বা যারা মানে এই জন্য আমার বাবা একটা কথা শিখিয়েছিল কি যারা এক বিতে হারে না তারা গজ হারে হতে পারে আপনারা বুঝতে পারছেন না যারা এক বিতে হারে না মানে এক বিতে জায়গা আমি ছাড়বো না মহাভারতে বলেছিল নাকি আমি এক সুত জায়গা দেব না লাস্টে কি হয়েছিল সবাই চলে গেছিল আর ওই 5 ভাইরাই বেঁচেছিল তো এই জন্য আমি আপনাদেরকে সবসময় বলবো কি একটা কথা মনে রাখবেন এই রোগ কখনো আপনার জন্য ওয়েট করবে না ইউ হ্যাভ টু টেক দ্য নেসেসারি ডিসিশন একদম সঙ্গে সঙ্গে আপনাকে অ্যাকশন নিতে হবে এক ডিসিশন নিতে হবে কি না এই নতুন জিনিস আমার শরীরের মধ্যে হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে হাউস ফিজিশিয়ানকে জিজ্ঞেস করবো ওনার থেকে আমি নিজের ট্রিটমেন্ট আরম্ভ করবো না হলে এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আছে হেল্পলাইন নম্বরটা টুকে রাখুন যখন নিচ্ছে তখন ফোন করে নেবেন আপনার বাড়ির আশেপাশে যে চেম্বার আছে সেই চেম্বারে আমাদের সঙ্গে দেখা করুন সবসময় মনে রাখবেন
আমাদের এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে মিনিমাম দেয়ার আর মোর দ্যান 20 ফিজিশিয়ান, মানে সিনিয়র অ্যান্ড তারা এনার্জেটিক ফিজিশিয়ানরা মানে 20 জন থেকে বেশি আমাদের সঙ্গে আছে, তারা এক নাগাড়েই খেটে যাচ্ছে। আমি তো এটাই চাইবো, আমি যখন ওদেরকে এত সম্মান দিই, ওদেরকে এত ভালোবাসি, তো আপনারাও ভালোবাসবেন। এবার আপনারা যদি বসে থাকেন কি না, ওই ডক্টর বিনোদ সিং যেদিন চেম্বারে বসবে সেদিন যাব, ঠিক আছে, বসে থাকো। 140 সুগার ছিল, এরপরে যখন বিনোদ সিং এর কাছে যাবেন তখন দেখবেন 340 সুগার হয়ে গেল। তাহলে আমি তো উনি মানুষদেরকে চাই, কেন এর থেকে লাভটা আমারই হবে, আপনার হবে না আমারই হবে, কেন যত রোগ বাড়বে তত চিকিৎসকদের লাভ। শুনতে খারাপ লাগছে না আপনাদের, লেকিন এটাই সত্য। কেন আমি টাড়া বেগা কথা বলতে পারি না, এই জন্য আমি সবসময় বলি না যে ডক্টর বিনোদ সিং একটু অন্যদের থেকে একটু যারা হাটকে হ্যাঁ মানে একটু আলাদা। আমি যে মনের মধ্যে যে কথাটা আছে ওইটাই বলতাম, যেটা আজ থেকে 3 বছর আগে বলতে পারতাম না, এগুলো আমি অনেক বলতে শিখে গেছি। এই জন্য আপনাদেরকে বলবো, নিজেকে যদি সুস্থ করতে চান কখনো চিন্তা হ্যাঁ আপনার রোগের ট্রিটমেন্ট আছে, আমাদের এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট আছে। আর যদি না ট্রিটমেন্ট থাকতো তো আপনার তো এটা বোঝা দরকার হওয়া উচিত। আজকে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মধ্যে মানে সব থেকে টপ ট্রিটমেন্ট সেন্টারের মধ্যে যদি কারোর নাম নেওয়া যেতে পারে, তো দ্যাট ইজ ওনলি ওয়ান এনবিপি। এই জন্য আপনাদেরকে বলব কখনো চিন্তা করবেন না আপনার, কেন কি যেসব চিকিৎসকদের কাছে আপনি যাবেন ওরা যদি দেখে ইট ইজ এ ক্রিটিক্যাল কেস, কেন আমাদের মধ্যে একটা সব থেকে প্লাস পয়েন্ট এটাই আছে যে সঙ্গে সঙ্গে আমরা গ্রুপ মিটিংয়ে বসে যাই। ধরে রাখুন আমি দিল্লিতে আছি, ধরে রাখুন আমার ডাইরেক্টর আপনার ত্রিপুরাতে আছে, ধরে রাখুন আমার সিএমও আপনার গুয়াহাটিতে আছে, হঠাৎ আমার কোনো সিনিয়র ফিজিশিয়ান আপনাকে দেখলো আপনার কন্ডিশনটা খুব ক্রিটিক্যাল লাগলো, ও সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে কম্বাইন্ড হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনার পুরো মানে প্রেসক্রিপ মানে এই রিপোর্টসগুলো আমাদের কাছে চোখের সামনে এসে যাবে। আর আপনার এটাই দেখবেন কি আমরা কনফারেন্সের মধ্যে লাইভ প্রোগ্রামের মধ্যে আপনার সঙ্গে আছি, আপনি নিজেও তাজ্জুব হয়ে যাবেন কি গিয়েছিলেন তো একটা ডাক্তারকে দেখাতে, কিন্তু আপনার সঙ্গে ছখানা সাতখানা আটখানা করে ডাক্তার বাবুরা কথা বলছে। তো প্লিজ নিজেকে নিয়ে আর এক্সপেরিমেন্ট করবেন না, আপনাদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট তো অলরেডি অন্য প্যাথিটা করেই ফেলেছে, এবার আপনারা ওদের বুদ্ধি থেকে যদি নিজের ওপরে নিজেরই এক্সপেরিমেন্ট যদি করেন, তো আমরা আপনার ভালো চাইলেও আমরা ভালো করতে পারবো। এক্স্যাক্টলি তাই, আপনাদের সবার উদ্দেশ্যে কিন্তু আমি একটু কলকাতায় কোথায় কোথায় চেম্বার আছে সেটা একটু বলে দেবো। কলকাতায় আপনারা প্রত্যেক বুধবার পেয়ে যাচ্ছেন, হাতিবাগানে কালীঘাটে লেন্স ডাউনে পেয়ে যাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার, এছাড়াও কিন্তু পেয়ে যাচ্ছেন মেটিয়াবুঝে পেয়ে যাচ্ছেন, আর দক্ষিণ চব্বিশ পরগনায় আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমতলাতে, হাওড়া শিবপুর বাল্টিকুড়ি বাজার দাসনগরে, এছাড়াও কিন্তু হাওড়াতে আপনারা পাচ্ছেন বকুলতলা ও বেলুড়ে, এতগুলো জায়গায় কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন। আমাদের পরবর্তী বন্ধু কিন্তু চলে এসেছেন, দেখে নেবো কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হাজরা থেকে বলছেন, আচ্ছা আপনার নিজের সমস্যা আছে কি? মায়ের সমস্যা, আচ্ছা বলো, আচ্ছা বলুন মায়ের কি সমস্যা আছে সেটা বলুন। মায়ের প্রেশারটা মাঝে মাঝে একটা মানে খালি হয়ে যায়, হ্যাঁ সবসময় মানে মাথা হয়ে যায় মাঝে চক্কর কাটে, হ্যাঁ মানে মায়ের বয়স কত? 45। আচ্ছা মায়ের বয়স হচ্ছে 45। আচ্ছা মায়ের ওজন কত বাবু? মায়ের মানে 45 বয়স, 82 ওজন, আচ্ছা ভেরি গুড। হাইট কত? 5'3". আপনার মা সার্ভিক্যাল স্পন্ডলাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন, প্রথম কথা আপনি এটা মাথায় বসিয়ে রাখুন, এটা হলো একটা প্রথম কাজ।
অনেক লোকরা এইটাই ভাবে, মানে যে কোনো মানুষরা তারা মানে তাদের প্রেশার নেই, লেকিন হঠাৎ ওরা বলে কি আজকে আমার প্রেশার অনেক হাই হয়ে গেছিলো, এই হয়ে গেছিলো। আপনার মায়ের সার্ভিক্যাল স্পন্ডলাইটিস আছে, বিশ্বাস যদি না হয় তো কালকেই আপনি, আরে ভাইয়া শুন না ভাই শুন, আমি আপনাকে প্রশ্ন করিনি। হ্যাঁ, বিনোদ সিং যখন আপনার সঙ্গে কথা বলছে তো একটু আমার কথাটা, আমি আপনি যখন বলছেন না, আমি কি আপনার কোনো কথাতে নাক গলিয়েছিলাম? না না না। তাহলে আপনি কেন নাক গলাচ্ছেন? আমি তো জানি তো কি আপনার মায়ের কি কি রোগ হয়েছে। আপনি কি আমাকে ভাবছেন কেউ, আমি কি ওই সব চিকিৎসক নাকি যারা টিভিতে বসে অনেক কিছু বড় বড় কথা বলে? আপনি কি আমাকে কতদিন ধরে আপনি এনবিপি কে চেনেন? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারকে কতদিন ধরে চেনেন? এবার ডক্টর বিনোদ সিংকে কতদিন ধরে চেনেন? হ্যাঁ না না, তো আপনি আজ অবধি যাদেরকে দেখেছিলেন ওদের ওরা কিভাবে কথা বলতো ওসব আমি জানি না। কেন আমি সবসময় বলি কি আমি একটু ওদের থেকে একটু আলাদা। আপনার মায়ের সার্ভিক্যাল স্পন্ডলাইটিস হয়েছে, এটা হলো প্রথম কাজ। আপনার আপনি যদি এক্স রে করিয়েও যদি থাকে দেখে নেবেন। আর আপনি তো থাকেন কালীঘাট হাজারার কাছে না? আমি খালি এসে গেছি খালি এই প্রোগ্রামটা করার জন্য, কারণ অনেকদিন হয়ে গেল না লাইভ প্রোগ্রাম করিনি, এই জন্য বাধ্য হয়ে আমি এসেছি। প্রত্যেক সোমবার এবং শুক্রবার আমাদের মধ্যমগ্রামে আমাদের হেড অফিসে আমরা পেশেন্ট দেখি, দুটো থেকে সন্ধ্যা আটটা অবধি। আপনি যদি পারেন তাহলে নিজের মাকে নিয়ে, নিজের মায়ের যত পুরনো ইনভেস্টিগেশন রিপোর্ট আছে, এক্স রে প্লেট আছে, যে আপনি যে বললেন কি হ্যাঁ আমার মা আমার সার্ভিক্যাল স্পন্ডলাইটিস রোগ থেকে আক্রান্ত হয়েছে, নিয়ে আসবো। এবার রইল কি সব থেকে বড় জিনিস হলো প্রেশার, এটাই তো আপনার ভয়ের কারণ। হ্যাঁ, মায়ের ঘাড়ে ব্যথা হোক বা না হোক ওইটা আপনার দরকার নেই, প্রেশার হাই হলেই হতে পারে, স্ট্রোক হতে পারে, অ্যাটাক হতে পারে, এটাই না ভয় লাগে না? একদমই তাই, একদমই তাই। আচ্ছা, এখন কোন মাস চলছে গো? বাংলাতে কি বলা হয় এই মাসটাকে? শ্রাবণ মাস। আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, মানে সত্যি তুমি খুবই ভালো। এই শ্রাবণ মাসের মধ্যে না শিবের মানুষরা পুজো করে, আর প্রত্যেক ফুলের দোকানে বেল পাতা পাওয়া যায়, ঠিক আছে? পাওয়া যায় না? আর তোমার মা শিবকেও পুজো করে, করে কি করে না? তা তোমার বাড়িতে তো এমনি বিনা পয়সাতে বেল পাতা আছে, তো একটা কাজ করো না, মাকে খালি এটাই বলো কি মা সকালবেলা খালি তুই তো চান ফান করে তো ভগবানকে তুমি পুজো করো, ওই পুজো করে শিবের মাথার উপরে যখানা বেল পাতাটা তুমি দেবে ওইখান থেকে খালি পাঁচখানা বেল পাতা তুলবে পুজো দেবার পর। কেন পুজো দেবার পর তো আমরা ওনাদের যে প্রসাদটা দিয়ে থাকে ওইটাও আমরা তুলে নিয়ে খেয়ে ফেলি। তা বেল পাতা খাও না কেন? হ্যাঁ, এবার তোমার মাকে এটাই বললো কি প্রসাদ আর তুলতে যেও না, তোমার খালি কাজ এটাই হচ্ছে কি শিবের মাথার উপরে যখানা বেল পাতা দিয়েছো ওইখান থেকে পাঁচখানা বেল পাতা, একটা বেল পাতার মধ্যে তিনটে পাতা থাকে, মানে পাঁচখানার মধ্যে পনেরোটা পাতা। আপনি নিজের মাকে বলবেন প্রত্যেক দিন সকালে মানে ব্রেকফাস্টের পর, পুজো ফুজো হয়ে গেল ব্রেকফাস্ট হয়ে গেল, ওই পাঁচখানা বেল পাতা মানে পনেরোখানা পাতাটাকে ভালো করে ধুয়ে পানের মতন আপনার মাকে চেবাতে বলবেন। আর চেবাবেন সাত দিনের পর মায়ের প্রেশারটা মাপবে, প্রেশারটা কেমন আছে এটা হলো একটা কথা। দ্বিতীয়, সার্ভিক্যাল স্পন্ডলাইটিসের এক্স রে রিপোর্টটাও একটু নেবেন, আর যদি পারেন হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন, ওইখানে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। আচ্ছা, হ্যাঁ, এটা কোন কোনটা আপনাদের কাছে কমে যাচ্ছে? হ্যাঁ, না তোমার কোনো কথা শুনতে পারিনি ভাই, কোনো কথা নেই, তোমাকে আমি যা বুঝিয়েছি ওটা যদি বুঝতে পারো ইট ইজ ওয়েল অ্যান্ড গুড, না হলে এটা আপনার প্রবলেম। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলি, অনেকবার এমনি হয় কি আমরা অনেক কিছু বোঝাতে চাই লেকিন আপনারা বুঝতে পারেন না, একটু ভালো করে যদি বুঝতে যদি ইচ্ছে করে তাহলে হেল্পলাইন নম্বরগুলো টুকে রাখবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু,
আমাদের এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যত লাইভ প্রোগ্রাম হয়, চাই হিন্দি চ্যানেলে হোক বা বাংলা চ্যানেলে হোক, এই সব সবাইকে আপনারা ইউটিউব এবং ফেসবুকেই পাবেন, যেখানে কমেন্ট সেকশন থাকে। অনেক লোকরা ডক্টর বিনোদ মানে এনবিপি যে কোনো চিকিৎসকের সঙ্গে কথা বলতে চায় কিন্তু পারে না, কেন এত ফোন আছে কি কেউ কথা বলতে পারে। কমেন্ট সেকশনে আপনারা নিজের প্রবলেমগুলো লিখে পাঠাবেন, আর কথা দিচ্ছি আর কেউ কে এনবিপিতে কে উত্তর দেবে জানি না, আমি দেব। আমি যদি কোনো প্রশ্ন দেখি আমাদের প্রোগ্রামের মধ্যে, আপনারা কমেন্ট সেকশনে যদি কোনো মানে প্রশ্ন যদি করেন, আমি কথা দিচ্ছি আমি আপনাদেরকে উত্তর দেবো, যদি আপনাদের আমার উপরে ভরসা থাকে। তাই এই জন্য সবসময় কেয়ার করবেন ইউটিউব এবং ফেসবুক ওপরে, আপনারা আমাদেরকে ফলো করবে, দেখবেন 100% আমরা আপনাদের প্রত্যেক প্রবলেমের উত্তরটা দেব। বাবু হাবড়া থেকে তুমি যখন ফোন করেছো তো আমার বিশ্বাস আছে তুমি নিজের মাকে প্রচণ্ড ভালোবাসো, এই জন্য নিজের মায়ের সব প্রিভিয়াস রিপোর্ট নিয়ে শুক্রবার তুমি আমাদের সঙ্গে দেখা করছো। আর আমিও তোমাকে কথা দিচ্ছি 72 ঘন্টার মধ্যে মা তোমাকে বলবে কি উনি আগে থেকে একটু সুস্থ অনুভব করছে। এটা তো আমার মনে হয় না কি অন্য কোনো চিকিৎসক বলতে পারে কি 72 ঘন্টার মধ্যে তোমার মা বলতে পারে কি আমি উনি অনেক ভালো, এটা ডক্টর বিনোদ সিং বলতে পারে। এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার যে কোনো চিকিৎসক এই কথাটা বলতে পারে। এক্স্যাক্টলি তাই স্যার যেভাবেই বললেন আপনি কিন্তু সেরকমভাবেই একদম স্যারের প্রথমে টিপসটা ফলো করুন, দু একদিন আগে টিপসটা ফলো করে তারপরে কিন্তু আপনারা মানে আপনি যিনি হাবড়া থেকে ফোন করেছিলেন আমি তাকে বলছি আপনি কিন্তু প্রথমে টিপসটা মাকে দিয়ে ফলো করান, তারপরে কিন্তু আপনি হেল্পলাইন নাম্বারে কল করে কিন্তু আপনার নিয়ারেস্ট কোন চেম্বারটা হচ্ছে সেই চেম্বারে কবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন সেটা ভালো করে জেনে নিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করুন। আপনি লাস্টের দিকে কিছু মানে স্যারকে জিজ্ঞেস করছিলেন কিন্তু সেটা নেটওয়ার্কের প্রবলেমের জন্য শোনা যায়নি, সবটাই কিন্তু ফোন লাইনের মাধ্যমে সব সমস্যার সমাধান পাওয়া যায় না, সেই কারণে কিন্তু আপনাদের যেই সমস্ত সমস্যাগুলো রয়ে গেছে সেটা সম্পূর্ণভাবে সমাধানের জন্য কিন্তু অবশ্যই চেম্বারে আসতে হবে, সবটা কিন্তু টিভির মাধ্যমে বলা যায় না। তো আপনাদের সবার উদ্দেশ্যে আমি বলে দেবো যে মেদিনীপুরে আপনারা কোথায় কোথায় চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরে কিন্তু আপনারা পাচ্ছেন খড়গপুর মেছেদা হেরিয়া, এছাড়াও কিন্তু পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর আসানসোল বাঁকুড়ার রামপুরহাট কৃষ্ণনগর বহরমপুর ও মালদা, এতগুলো জেলায় কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন আপনাদের বাড়ির কাছে একদম নিয়ারেস্ট, হয়তো যে যেখানে থাকেন আপনাদের নিয়ারেস্ট সেই চেম্বারগুলো হবে, আপনারা সেখানে স্বনামধন্য ডাক্তারদের পেয়ে যাবেন, আপনাদের প্রত্যেকটা রোগের সমস্যার সমাধানের জন্যই কিন্তু স্বনামধন্য ডাক্তাররা আপনাদের সাথে সেবায় আপনাদের সেবায় সরক্ষণ উপস্থিত থাকেন এবং আগামী দিনগুলোতেও থাকবেন। তো স্যারের কাছে আমি একটু কোয়েশ্চেন রাখবো যে অ্যাঙ্কিলেজিন পন্ডালাইসিস যে এটা স্যার আপনি এটা একটু বলুন যে এটা যখন মানে মানুষের শরীরে যখন বাসা বাঁধছে এটা মানে সূত্রপাতটা কোথা থেকে হচ্ছে, কি করে আমরা বুঝতে পারবো এটা? দেখুন প্রথম কথা আপনাকে এটা জেনে নিতে হবে অ্যাঙ্কিলোইডিং স্পন্ডলাইসিসটা অরিজিনালি কি, আর এটাকে আয়ুর্বেদের ভাষাতে এটাকে কি বলা হয়। অনেকজন আমি আজকাল টিভিতেও অনেক চিকিৎসককে দেখছি মানে অ্যাঙ্কিলোইডিং স্পন্ডলাইসিস নিয়ে বিরাট বিরাট বড় অনেক কথা বলছে, কিন্তু আজ অবধি সব থেকে কষ্টের ব্যাপার কি জানেন, আজ অবধি আমি কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ানকে এটা দেখতে মানে শুনতে পারিনি অ্যাঙ্কিলোইডিং স্পন্ডলাইসিসকে আয়ুর্বেদ ভাষাতে কি বলা হয়, আজ অবধি কেউ বলতে পারিনি অ্যাঙ্কিলোইডিং স্পন্ডলাইসিসের আয়ুর্বেদের ভাষাতে এই রোগের কি নাম, ঠিক আছে কেউ বলতে পারিনি। তার মানে কি ডক্টর বিনোদ সিং তো আটকাবে না, এনবিপি ইউনানি এবং আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কোনো চিকিৎসক আটকাবে না, কেন কি আমরা যে কোনো কাজ করি বুক ফুলিয়ে কাজ করি, কেন আমরা ওইসবই কাজ করি যেটা আমাদের মন আত্মা বলে কি হ্যাঁ পারবো ওইটাই করবো, আর যেটা পারবো না হাত জোর করে ক্ষমা চাইনি। অ্যাঙ্কিলোইডিং স্পন্ডলাইসিসকে আয়ুর্বেদ ভাষাতে বলা হয় অস্থি মজ্জাগত বাত, এক জায়গাতে স্তম্ভ বাতও বলা হয়েছে। তো এবার ধরে রাখুন অস্থি মজ্জাগত বাতটা আপনারা বুঝতে পারেনি আর ম্যাডামও বুঝতে পারেনি, লেকিন স্তম্ভ বাতটা তো আপনারা বুঝতে পেরেছেন। স্তম্ভ বাতটা মানেটা কি, পুরো শরীরটাকে ফিক্স করে দেওয়া হয়। এই রোগের মধ্যে সবথেকে বেসিক্যালি সবথেকে মেন অ্যাট্যাক করে আমাদের স্যাক্রো ইলিয়াক জয়েন্ট,
কোমরের কাছে যে জয়েন্ট গুলো আছে এক অপরের সঙ্গে ফিউজড হয়ে যায়। এবার যখনই ওরা ফিউজড হয়ে যায় ওরা কি করে আমাদের স্পাইনটাকে ধরে রাখে। তো যখনই ওরা ফিক্সড হবে দেখবেন আপনারা নিজের বাড়িতে টবের মধ্যে কোনো বড় গাছ লাগিয়েছেন গাছটা হেলে যাচ্ছে তখন আপনারা কি করেন গাছটাকে দড়ি বেঁধে উপর দিয়ে টেনে দেন না আপনারা কি করেন আগে মাটিটাকে মজবুত করেন কি কোন দিকে হেলছে ওইখানে একটা পাথর রাখেন বা ওইখানে একটা শক্ত মাটি রাখেন যার থেকে গাছটা সোজা থাকে। আর এই কথাটা এই জন্যই বলছি কেন আমার ছাতের ওপরে অনেক গাছ আছে আর আমি গাছকে নিয়ে খুব সুন্দরভাবে চিন্তা ভাবনা করি। ঠিক ওইটাই আমাদের শরীরের মধ্যে হয় কি আমাদের যখন স্পাইনের ওপরে যখন চাপ পড়ে তখন তো স্পাইন তো স্ট্রেট হয়ে যাবে। এবার স্ট্রেট হওয়ার পরে কি হয় আর তো না তো বাঁ দিকে নড়ছে না ডান দিকে নড়ছে গাছটাকে আপনি যখন পুরো টবের মধ্যে একদম স্ট্রেট করে দিয়ে নিচে চেপে স্ট্রেট করে দিয়েছেন তো এবার তো গাছ ডান দিক বাঁ দিক কোথাও নড়ছে না। এবার সামনে থেকে গাছটা ঝুঁকতে আরম্ভ করবে ঝুঁক বাংলাতে কি বলে নুয়ে পড়া হ্যাঁ কি নুয়ে পড়া নুয়ে পড়া গাছটা একদম সোজা হবে আর তারপরে নুয়ে পড়ে ঠিক আমাদের ও শরীর অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস পেশেন্টদের শরীরটা ঠিক এইভাবেই হয় কি যখনই স্যাক্রোইলিয়াক জয়েন্টটা স্পাইনটাকে ধরে রাখে তখন এই স্পাইনের ওপরে একটা চাপ পড়ে আর ওর পরে লুয়ে পড়া না মানে গাছটা সামনের দিকে ঝুঁকতে আরম্ভ করে। আর এই গাছটার যে স্ট্রাকচারটা পাওয়া যায় না দেখবেন বাঁশের বাঁশ গাছ যদি আপনাদের বাড়ির আশেপাশে কোনো যদি বাঁশ মানে বাঁশ থাকে ব্যাম্বু প্ল্যান্ট যদি থাকে দেখবেন খুব সুন্দরভাবে ওপরে বাড়ে বাড়ার পরে ওপর থেকে ওরা ঝুঁকতে আরম্ভ করে। তো ঠিক ওইভাবেই অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিসের পেশেন্টরা একদম ওদের পুরো শরীরটা ফিক্সড হয়ে যায় কিন্তু ওদের ধীরে ধীরে মাথাটা নিচের দিকে নুয়ে পড়া নুয়ে পড়ে যায়। ইয়ানি বলার মানে এটাই হলো কি আপনি যদি ওকে ডাকেন তখন ও মাথা নিচু করেই আপনাকে ঠিক এইভাবেই দেখবে। তো বলার মানে এটাই হলো কি এসব থেকে যদি বাঁচতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কেউ আছে আমার মায়ের সমস্যা তাই তো আচ্ছা বলুন মানে অন্যান্য ডাক্তাররা কি বলছে একটু বলতে পারবেন কি কেন আপনার মা খেতে চাইছে না কারণটা কি একটু বলছে সুগারের প্রবলেমটা আছে হ্যাঁ সুগারের প্রবলেম আছে আচ্ছা 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 দেখুন আপনাকে একটু আপনি কি রাস্তাতে আছেন না আপনি কোনো কাজে আছেন হ্যালো 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 নেটওয়ার্কে কোনো প্রবলেমের জন্য এটা শোনা যাচ্ছে না কিন্তু বলবো আপনার জন্য আমি বলবো আপনি আপনার মায়ের বয়স হচ্ছে 80 বছর তো চুকি আপনার মায়ের বয়স একটু বেশি হয়ে গেছে লেকিন এইখানে আমাদের যারা যে বা যারা আমাদের টিভি প্রোগ্রাম দেখছেন তাদেরও বয়সটা 60 বছরের উপরেই হয়ে গেছে তো এটা তো বোঝা দরকার আমরা সবাই বুঝি কি আমরা যখন ইয়াং থাকি আমাদের শরীরের মধ্যে কত এনার্জি থাকে আমরা যখন ইয়াং থাকি তখন আমরা কতবার বাড়িতে খাবার খাই আমরা যখন ইয়াং থাকি তখন মা আমাদের যা খেতে দেয় প্লাস আমরা উল্টো পাল্টা প্রচণ্ড জিনিস খাই আর ওটা আমাদের হজমও হয়ে যায় কিন্তু এটা ঠিক 40 বছর পর থেকে এবার এটা ডিটুরেট হয় আপ 40 বছর তক জওয়ান থে 40 বছর কে বা 40 বছরের পর থেকে আপনাকে নিজের শরীরকে যদি আপনি কেয়ার না যদি করেন তাহলে আজকালকার লাইফ স্প্যান টোটাল লাইফ স্প্যান ওয়েস্ট বেঙ্গল কলকাতার মধ্যে 60 প্লাস আছে 70 প্লাস হয়নি 60 বছর যদি আপনি বেঁচে গেছেন তখন এটা আপনাকে ভেবে নিতে হবে কি আপনি অলরেডি ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর মানে সাইকেল এরপরে যদি আপনি বেঁচে আছেন এটা আপনার ভালো কর্ম করেছেন তার জন্যে কিন্তু বেসিক্যালি দেখা গেছে কি যারা বেঁচে থাকেন তারা অনেক ভোগেন তো এটাও তাদের কর্ম
কেন তারা এত ইয়াং বয়সে পাপ কর্ম করেছেন কি এখন ওনারা ভুগতে আরম্ভ করেছে। সব সময় মনে রাখবেন একটাই কথা কি আমরা যখনই আমাদের বয়স হয়, যখন আমার স্কিনের বয়স হয়, আমার চুলের বয়স হয়, আমার চুল আমি যখন 16-20 বছরে ছিলাম কত কালো ছিল, তারপর চুল পাকতে আরম্ভ করে দিল, স্কিনটা কত টাইট ছিল, তারপর স্কিনটা ঝুলতে আরম্ভ করে দিল, শরীরের মধ্যে এত এনার্জি ছিল কি বাড়িতে ঢুকেছি মা বলেছে কি যা একটু বাজার থেকে কিনে আন, সঙ্গে সঙ্গে বেরিয়ে যেত। এখন যদি আমাদেরকে আমার বউ যদি বলে কি শুনুন এইটা নেই আপনি একটু বাজার থেকে নিয়ে আসুন, তখন যে কোনো পুরুষ সঙ্গে সঙ্গে রেগে মেগে নিজের বউকে বল কেন তোর ছেলেকে বল, ছেলেটা কি ওরই কি আমারও বলে কেন, গায়ের মধ্যে তো ওই শক্তিটা নেই সব। কিন্তু এমনিও আমি আপনাদের লোককে দেখাবো, এমনিও অনেক বড় বড় সেলিব্রিটি আছে, একটা তো বিরাট বড় সেলিব্রিটি যার বয়স 70 বছরের উপরে আছে, যে আমার মা আমার মায়ের বয়সটা হচ্ছে 72 বছর, আর আমি যদি আমার মাকে ওনার সামনে যদি দাঁড় করাই তো সবাই এটাই বলবে কি উনি হচ্ছেন আমার মায়ের মেয়ে, ওনার বয়সটা আমার মায়ের বয়স থেকে বেশি। বলার মানে এটাই হলো কি শরীর চর্চা করুন না আপনারা, আর শরীর চর্চার জন্য আয়ুর্বেদের যে কোনো চিকিৎসকের সঙ্গে আপনাদেরকে কথা বলতে হবে। বলবো আগে দেখে নি কে আছেন ফোনে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সোনারপুর দিয়ে বলছি, বিক্রম মণ্ডল। আচ্ছা বিক্রম বাবু বলুন কি প্রবলেম আছে? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ বলুন কি প্রবলেম আছে? বলছি আমি সকালবেলা উঠতে পারি না, এত মানে গা হাত পা যন্ত্রণা হয় প্রচন্ড, তাই ডাক্তারবাবুকে দেখাতে চাই। আপনার বয়স কত দাদা? বয়স 37 বছর। এই 37 বছর বয়সের মধ্যে তুমি তো একদম 70 বছরের বুড়োদের মতন কথা বলছো কি সকালবেলা উঠছি। বিয়ে করেছো? বিয়ে করেছেন? হ্যাঁ বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে রাখো, ফোন রাখো। প্রথম কথা আপনাকে আচ্ছা প্রথম কথা আপনাকে একটা কথা বলে দিই কি বয়সটা আপনার খুবই কম, কিন্তু আপনি নিজেও জানেন না কি আপনার থেকে কি ভুল হয়েছে। ভুলটা এটাই হয়েছে কি আপনার ডাইজেস্টিভ সিস্টেমটা টোটাল জিরো হয়ে গেছে, যে কোনো খাবার আপনার থেকে হজম হচ্ছে না। সবসময় মনে রাখবেন কি আমার রাস্তার মধ্যে আমি যাচ্ছি আমার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল, এবার আমি বাড়ি কি করে যাব, দুটো জিনিস হতে পারে, এত গাড়ি রাস্তাতে ছেড়ে বাড়ি যাও হেঁটে, আর না হলে কেমনি করে হোক ওই গাড়িটাকে নিজের বাড়িতে, ওর জন্য আমাকে কি করতে হয় বাইরের থেকে সাপোর্ট নিতে হয়। বাইরের সাপোর্ট মানে এটা হলো আশেপাশের ছেলেদেরকে বলতে হয় কি ভাই তোদেরকে আমি পয়সা দেবো, আমার গাড়িটা ধাক্কা মেরে আমার বাড়ি অবধি পৌঁছে দেয় বা কোনো মিস্ত্রির কাছে পৌঁছে দেয়। তো ঠিক এইভাবেই আপনাকেও কাজ করতে হবে, আপনার বয়সটা খুবই কম কিন্তু তার মধ্যে আপনার এমনি প্রবলেমকে কেন কি আপনার, আমি চাইলে তো আমি আরও কিছু প্রশ্ন করতাম কিন্তু ফোনটা কেটে দিলাম। দাদা আপনার পেট ক্লিয়ার হয় না, পায়খানা ক্লিয়ার হয় না, নাম্বার ওয়ান, আপনি কোনো খাবার হজম করতে পারেন না, নাম্বার টু, নাম্বার থ্রি, যদি আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন তো বলবো এখনই আয়নার কাছে সামনে নিজের জিভটাকে বার করে দেখুন, আপনার জিভের ওপরে সাদা সাদা রঙের কোটিং হয়ে গেছে। আর যদি আমি মিথ্যে কথা বলে থাকি তাহলে একটা মনে রাখবেন হেল্পলাইন নম্বর যাচ্ছে, হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করে আপনি কি বলবেন ওটাও আমি আপনাকে বলে দিই, কেন কি আমি এটা জানি 30 বছর থেকে এই চিকিৎসার জগতের মধ্যে আছি, তখন মানে আমি দুটোই ভাষা জানি। আপনার পেশেন্ট যদি ভালো হয়ে যায় তাহলে আপনি আমাকে বলবেন কি আমি হচ্ছি সেকেন্ড ভগবান আপনার ফ্যামিলির জন্য, কিন্তু আপনার পেশেন্টের যদি কিছু ভালো যদি না হয় তো আপনারা কি বিচ্ছিরি বিচ্ছিরি ভাষা ইউজ করেন ওটাও আমরা জানি। তো একটা কথা সবসময় মনে রাখবেন সাপোর্টিভ নেচার, মানে বলার মানে হলো 37 বছরের মানুষ আপনি ঠান্ডা জল খাওয়া বন্ধ করে দেন, যখনই খেতে বসবেন উষ্ণ গরম জল নিয়ে খেতে বসবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, রাত্রির বেলা যখন ঘুমাতে যাবেন, আজকেই আমি আপনাকে বলছি, কেন আজকে ফোন করেছেন আজকেই আপনাকে বলছি, আজ এবং কাল সকালবেলা আমার দুটো টিপসটা কাজ করবেন, দুটো টিপসটা মেনটেন করবেন, ওই দুটো টিপস থেকে যদি আপনি কোনো উপকার পান
তাহলেই হেল্পলাইন নম্বরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করবেন, কেন কি আমাদের লেস ডাউনেই চেম্বার আছে, আপনার বাড়ির কাছাকাছি লেস ডাউন, না হলে আমতলা ডায়মন্ড হারবার রোডের ওপরে আছে। আপনাকে সিম্পল একটাই কাজ করতে হবে, আজকে রাত্রিবেলা যখনই ঘুমোতে যাবেন, শুতে যাবেন, তখন একটা কাঁচের গ্লাসের মধ্যে এক গ্লাস উষ্ণ গরম জল নেবেন, এক চিমটে বিট লবণ দিয়ে ওটা গিলে নেবেন, গিলে আপনি ঘুমিয়ে পড়বেন। সকালবেলা ঘুম থেকে উঠে একদম কোনো কিছু করার দরকার নেই, এই যেমনি উঠেছেন ব্যাস অমনি আপনি কিচেনে, কিচেনের মধ্যে যাবেন, ওইখানে যদি আপনার মা থাকে, আপনার বউ থাকে, তাকে বলবেন একটু উষ্ণ গরম জল করে দিতে, মুখে কিছু দেবেন না। বউ যখন আপনাকে উষ্ণ গরম জল করে দেবে, ওই উষ্ণ গরম জলটাকে নেবেন, ধীরে ধীরে মুখে নেবেন, কুলকুচি করবেন, কুলকুচি করে ওই জলটাকে গিলে নেবেন। কালকে 10:30 নাগাদ ফোন করে আমাদের হেল্পলাইনে ফোন করে জানাবেন কি ডক্টর বিনোদ সিং ঢপ মেরেছিল না সত্যি কথা বলেছিল। এক্স্যাক্টলি তাই, মানে এটা তো বলতে পারবেন না স্যার, মানে এটা আপনি বাড়ি বাড়িয়ে বললেন, একদমই এটা বলতে পারবেন না, কারণ মানে এনবিপিতে, এনবিপি রিসার্চ সেন্টারে এসে আজ পর্যন্ত এমন কোনো পেশেন্ট নেই যে তারা সুস্থ হননি, তারা কিন্তু সবাই এসছেন এবং সুস্থ হয়েছেন এবং ফিডব্যাকও দিয়েছেন, এই লাইভ প্রোগ্রামেই কিন্তু ফিডব্যাক দিয়েছেন তারা, আমরা সকলেই সেটা জানি। স্যার আমি একটুখানি বলবো যে এই যে অ্যাঙ্কিলাইজিং স্পন্ডলাইসিসটা হলে এখানে খাবার দাবারে কি কি রেস্ট্রিকশন থাকে? আপনি ওই খাবারটাই খাবেন যে খাবারটা খুব তাড়াতাড়ি হজম। আচ্ছা, কেন কি সবসময় মনে রাখবেন কি অ্যাঙ্কিলাইজিং স্পন্ডলাইসিসটাও তো একটা বাথরুম, আর আমি আপনাদেরকে, আপনার, আপনাকেও না, আপনার দর্শকদেরকেও আমি বুঝিয়েছি কি বায়ু তখনই প্রকোপিত হয় যদি আমাদের পেট পরিষ্কার না হয়। আচ্ছা, আমাদের যদি পেট পরিষ্কার না হয় তাহলে প্রত্যেক মানুষরা বলে আমার গ্যাস হচ্ছে, আমার বুক জ্বালা করছে, আমার এই 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 প্রবলেম হচ্ছে, আমার পেটটা ফেপে আছে। আরে ভাই, এর থেকে কি মনে করছেন আপনারা? যে ভাষাটা ইউজ করেন, বলেন না গ্যাস হয়ে গেছে, আরে গ্যাসটাকে বাংলাতে বলুন। সবাই বলে কি না আমাদের লিটারেচার খুব ভালো, বাংলা আমাদের, আমিও বাংলাটাকে প্রচণ্ড ভালোবাসি, কেন আমার জন্ম কর্ম সব আমার এই বঙ্গ প্রদেশে। আপনারা বলার তো অনেক কিছু বলে দেন, কিন্তু ওর দিকে মনটা না দিয়ে খালি আপনি যখন ডাক্তারবাবুর কাছে যান তখন বলেন আমার গ্যাস হয়। কেন আপনি ডাক্তারবাবুকে বলুন নাকি আমার বায়ু হয়? বায়ু, বায়ু আর গ্যাসের মধ্যে তফাৎটা কি? এটা আপনাদেরকে বোঝা দরকার, কেন কি আপনারা নিজেই এক্সপেরিমেন্টাল লিভিং বিংস হয়ে আপনারা বিভিন্ন চিকিৎসকের কাছে চলে যান। এবার আপনারা যখন আমার কাছেও আসবেন, তো আপনারা যদি নিজে থেকে তৈরি হয়ে এসেছেন কি হ্যাঁ ডক্টর সিং আপ হমকো লুট লো, আমাকে আপ মূর্খ হ্যাঁ ক্যা, আম তো লুটে গাই। হ্যালো, কিন্তু কাউকে দেখেছেন ডক্টর বিনোদ সিং এর মতন মানুষ কি যে একদম ওপেন টিভিতে বলে হ্যাঁ আমি এটা করব? সিটিং মধ্যে করে না, আমি বুক ফুলিয়ে বলি। হ্যাঁ বলুন, প্রোগ্রাম তো দেখছি। হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন প্লিজ? আগে টিভি সাউন্ড একটু মিউট করে কথা বলুন, টিভি সাউন্ডটাকে মিউট করে দিন, একটু বলুন না। লাইনটা কোনো রকমভাবে ডিসকানেক্ট হয়ে গেছে। আপনাদেরকে সবসময় আমি বলি যে টিভি সাউন্ডটা প্লিজ মিউট করে কিন্তু লাইভ প্রোগ্রামে ফোন করবেন, না হলে কিন্তু এইরকমভাবেই কিন্তু আমাদের কথাটাই কিন্তু টিভিতে ইকো হবে, আমরা শুনতে পাবো, আপনারা কিছু শুনতে পাবেন না, লাইনটা কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে। প্লিজ এবার থেকে যখন লাইভ প্রোগ্রামে ফোন করবেন, যে কোনো লাইভ প্রোগ্রামে যখন ফোন করবেন, তখন টিভি সেটের সাউন্ডটা কিন্তু মিউট রাখবেন বা একদম অফ করে দেবেন, দিয়ে কিন্তু আপনারা লাইভ প্রোগ্রামে ফোনটা করবেন। স্যার আমি এটা বলবো যে মানে পঞ্চক্রিয়া তো আমাদের আয়ুর্বেদিকে আছে, তো পঞ্চক্রিয়াতে এই অ্যাঙ্কিলেজিং স্পন্ডলাইসিসের কি মানে কোনো ক্রিয়া আছে? 100% আছে। আজকে আমি সিম্পল বলছি, অ্যাঙ্কিলেজিং স্পন্ডলাইসিসের জন্য না, যে কোনো বাত রোগের জন্যই তো পঞ্চকর্ম, আর বাত রোগটাও সরিয়ে দিলাম। যে কোনো মানুষের নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্যই পঞ্চকর্ম। আমার শরীরের মধ্যে যদি বাত রোগ থাকে ওটাকে সুস্থ করবো তো পঞ্চকর্ম হেল্প করবে।
আমার শরীরের মধ্যে হাঁপানির যদি রোগ যদি থাকে তো ওটাকেও যদি আমি নিজেকে সুস্থ যদি করতে চাই তো ওটাও পঞ্চকর্ম করব। আমার শরীরের মধ্যে স্কিনের মধ্যে যদি এরাপশন হয়ে থাকে, স্কিন থেকে পুঁজ বেরোচ্ছে, স্কিনের মধ্যে এত জ্বালা যন্ত্রণা অনেক কিছু আছে, পশুদের সঙ্গে পঞ্চকর্ম ওটাও করবে। তো বলার মানে আমি একটাই আপনাদেরকে আমি সিম্পল কথা বলছি, মানে বলার কি হলো কি কিছুক্ষণ আগে যিনি ফোন করেছিলেন উনি নিজের বাড়ির টিভিটাও খুব স্পিডে করে দিয়েছিলেন। উনি কি করছিলেন, উনি আমাদের সঙ্গে কথা বলছিলেন কিন্তু কানটা ছিল ওনার টিভির দিকে, তো এই জন্য ওনার ফোনটা কেটে গেল। কি আছে ভাই? হ্যাঁ নমস্কার, আমাদের সাথে কে আছেন? আমি কাজমলি গিরিধর মন্ডল বলছি। কোথা থেকে? বাক্সি কাজমলি অঞ্চল। আচ্ছা আচ্ছা, কি সমস্যা আছে বলুন। পেটের ডান সাইডে লাগছে। পেটের ডান সাইডে কার লাগছে? আপনার? আমার। বয়স কত? বয়স 67। আচ্ছা, পেটের ডান সাইডে কি নিচের দিকে লাগছে না উপরের দিকে লাগছে? নিচের দিকে। আচ্ছা, নিচের দিকে লাগছে। কতদিন ধরে পেট পরিষ্কার হয়নি এটাও বলো বাবা। মানে এইসব ডাক্তার দেখাচ্ছি, আচ্ছা না কতদিন ধরে পেট পরিষ্কার হচ্ছে না ওইটা বলো আমাকে। আর যে ডাক্তারকে দেখাচ্ছ কতদিন ধরে দেখাচ্ছ? আপনি লজ্জা পাচ্ছেন কেন? বুক ফুলিয়ে বলবেন হ্যাঁ আমি কোনো লাভ পাইনি। এবার আপনি আমার এবার কথা শুনুন, রাতের বেলা আপনার খাওয়া দাওয়া হয়ে গেছে? আপনি একটা কাজ করবেন, আজকে রাত্রির বেলা যখনই খেতে বসবেন খাওয়া দাওয়ার সময় আপনার মানে খাবারের আশেপাশে কোনো নর্মাল বা ঠান্ডা জল থাকবে না। আপনার বাড়ির লোককে বলবেন আপনার জন্য এক গ্লাস উষ্ণ গরম জল করে আপনাকে দেবে। আচ্ছা, খাবার পর, খাবার পর বা খাবারের সঙ্গে আপনি ওই উষ্ণ গরম জলটাই আপনাকে খেতে হবে। আচ্ছা, আর আপনার যদি মনে হয় কি না ভাই আমি তো নরমাল বা ঠান্ডা জল না খেলে আমার হজম হয় না, তো আপনাকে 45 মিনিট অপেক্ষা করতে হবে খাবারের পর। 45 মিনিট মানে গরম জল আর খাবার খাওয়ার পর 45 মিনিট অপেক্ষা করতে পারবেন? আমি উষ্ণ গরম জল খেতে বলেছি, আপনাকে তো ঠান্ডা জল খেতে বলিনি। উষ্ণ গরম জল খাবেন, আর নর্মাল বা ঠান্ডা জল যদি খেতে ইচ্ছে হয় তো খাবারের মিনিমাম 45 মিনিটের পরে খাবেন। আর রাত্রির বেলা যখন শুতে যাবেন তখন নিজের বাড়ির লোককে বলবেন আপনার জন্য এক গ্লাস উষ্ণ গরম জল, এক চিমটে বিট লবণ দেবার। আচ্ছা, ওটা খেয়ে ঘুমিয়ে পড়বেন। এবার রইল সকালবেলা ঘুম থেকে ওঠা। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন একদম কুলকুচি করবেন না, ওই বাসি মুখে, একদম বাসি মুখে আবার বাড়ির লোককে বলবেন আপনার জন্য একটা এক গ্লাস উষ্ণ গরম জল করে দিতে। ওই উষ্ণ গরম জলটা নিয়ে কুলকুচি করে, কুলকুচি করা জলটা আপনাকে গিলতে হবে। আচ্ছা, তার আধ ঘন্টা অবধি নিজের মুখের মধ্যে আর কিছু দেবেন। এরপর আপনি নিজের নর্মাল লাইফ লিড করতে পারেন, আর আপনি একটা কাজ করতে পারেন সব থেকে বেস্ট, এইসব জিনিস ঘটনা ঘটার পরে না 10টা 11টা নাগাদ আমাদের হেল্পলাইনে ফোন করবেন। হেল্পলাইনে ফোন করে বলবেন কি ডক্টর বিনোদ সিংকে বলো কি আমি সত্যি কথা
আপনাকে ভালো অ্যাডভাইস দিয়েছি না খারাপ অ্যাডভাইস দিয়েছি? খারাপ যদি অ্যাডভাইস দিয়ে থাকি তা আপনার যা ইচ্ছে তা বলবে, আর যদি ভালো অ্যাডভাইস দিয়ে যদি থাকে তাহলে হেল্পলাইনে জিজ্ঞেস করে নেবেন কি আপনার বাড়ির পাতে কোন চেম্বারটা আছে, সেই চেম্বারে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। আমাদের পরবর্তী বন্ধু কিন্তু চলে এসেছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বেলগুড়ের থেকে বলছি। আচ্ছা দিদি বলুন, আপনার নামটা একটু বলবেন প্রথমে। আমার নাম হচ্ছে প্রণতি বর্মন। আচ্ছা বলুন দিদি, কি সমস্যা আছে? আমার সমস্যা তো আমার মেয়েকে নিয়ে। আমার মেয়ে 13 বছর বয়স। মেয়ের বড্ড চুল উঠে যাচ্ছে, মেয়েরও উঠে যাচ্ছে আমারও উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার কোনো থাইরয়েড আছে নাকি? হ্যাঁ আমার আমার থাইরয়েড আছে। আপনার মেয়েরও পরীক্ষা করা ওরও থাইরয়েড আছে কিনা। তো আপনার পেট পরিষ্কার হয় না? আপনার মেয়ের পেট পরিষ্কার হয় জিজ্ঞেস করেছেন? না মেয়ের পেট পরিষ্কার হয় না, রোজ পটি করে না স্যার। আর আপনিও তো করেন না? হ্যাঁ। আরে यार আপনি আপকো পহলে ঠিক করো ভাই। আপনারা তো ফোন করেন, আপনারা কি ভাবেন যে ডক্টর বিনু সিং বসে আছে এই জন্য ডক্টর বিনু সিং কিছু না কিছু টিপস দেবেন? না দেবো না, কেন এখানে মেয়ের ব্যাপার এসে গেছে। মেয়ে হচ্ছে আমাদের লক্ষ্মী, যাকে আমরা মা বলে গণনা করি। বলছি ডাক্তারবাবু, আমার এই মাঝখানে খোলো থাইরয়েডটা ধরা পড়েছে, এতদিন ছিল না, কিন্তু চুলটা তো আমার উঠছে অনেক অনেক বছর ধরে। আরে ভাইয়া পহলেতেই থা, মানে আগে থেকেই ছিল। আপনি নিজে তখন আপনি ইয়াং ছিলেন, আপনার অত মনোযোগ ছিল না, আপনি অন্য অন্য পড়ালেখা কাজ কর্মর দিকে আপনি দৌড় ঝাঁপ করছিলেন, আর এখন কোনো কিছু কাজ নেই, দেখুন তো নিজের উপরে তো নজর দিতেই হবে। এমনি অনেকজনকে আমি জানি। আরে তিন বছর ধরে আমি তিন বছর ধরে এমনি এমনি মানুষকে জানি কি যারা তিন বছর আগে আমার সামনে মানে আমাকে কিছু মনেই করতো না, আর আজকে ওরা এই জায়গাতে পৌঁছে গেছে কি এখন ওরা আমার ছাড়া আর ওদের কাছে কোনো উপায়ও নেই, বা আমার নতুন কোনো চিকিৎসকের কাছে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। একটা কাজ করবেন, আপনি বেশি দূরে তো আপনি থাকেন না, হেল্পলাইন নম্বরটা নোট করে নেন, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নেন। আগে আপনি নিজের ট্রিটমেন্ট করান, মেয়ে তো অনেক কম বয়স 13 বছর, উসকো তো আমরা এতেই ঠিক কর দেব। আগে আপনি নিজেকে তো ঠিক করুন, তারপরে মেয়ের জন্য চিন্তা ভাবনা করবেন। ফোনটা করেছিলেন নিজের কথা বলার জন্য, কিন্তু আপনার মনের মধ্যে কিছু দ্বিধা ভাব ছিল, এই জন্য মেয়েকে নিয়ে আপনি বলেছেন। একটা কথা সবসময় মনে রাখবেন, বেশ কিছু এমনি কথা হয় যেটা মাথা দিয়ে করলে না সাকসেস কেউ পায় না, এইখান থেকে শুনতে হয় আপনার মনটা কি বলছে। আপনি মাথাটা ইউজ করেছেন নিজের মেয়েকে নিয়ে আমাকে ফোন করেছেন, লেকিন প্রবলেমটা তো আপনার, আর এমনি করবেন না, কোনো দরকার নেই, হেল্পলাইনে ফোন করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন, আলটিমেটলি উইল গেট ভেরি গুড রেজাল্ট, এটা আমি বলছি আপনাকে। নাকি আছে আপনার আমাদের সাথে কিন্তু পরবর্তী বন্ধুও চলে এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা বলুন দিদি। হ্যাঁ আচ্ছা দিদি, আপনার নামটা একটু প্রথমে বলবেন, তারপর সমস্যাটা বলবেন। আমার শিরোনাম নাম। হ্যাঁ বলুন। আমার সমস্যা হচ্ছে আমার ব্যথা পেটটা হয়। হ্যাঁ পেটটা তো ধরে রাখতে পারি না, একটু পেট ভরে ধরে রাখতে পারি না। বয়স কত? বয়স কত মা? আপনার একটু বয়সটা বলবেন। বয়স 67। আর আপনার ওজনটা একটু বলে দাও মা। ওজন ওজন আপনার ওয়েটটা কত সেটা বলুন। ওয়েট আমার 65 হবে। তলপেটটা খুব ভারী না? 65 আমার ওজন। আরে আপনার তলপেটটা কি বেশি ভারী? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ আপ ডাক্তার বাবু জিজ্ঞেস করছেন আপনার তলপেটটা কি খুব ভারী অনুভব করেন? না 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 খুব একটা ভারী নয়। কিন্তু আছে, খুব একটা নয় মানে আছে। আচ্ছা আপনার কটি সন্তান মা? আমার সন্তান হচ্ছে দুটি ছেলে একটা মেয়ে। কোন সন্তান নষ্ট হয়েছে? না সন্তান নষ্ট হয়নি, তবে আমার ইউটেরাসটা না ইউটেরাসটা অর্ধেক কাটা।
তাহলে যখন অর্ধেক কাটা তখন যে ডাক্তার বাবু কেটেছিল বলেনি কি পরবর্তীকালে আপনার এই এই প্রবলেমটা হবে না সেটা অনেক দিনের ব্যাপার কত বছরের ব্যাপারটা ঠিক নাই আমি কি করে আজকে বলে দিলাম কি এই জন্য তো আমি জিজ্ঞেস করছিলাম কি আপনি প্রশ্ন করলেন কি আমি পেচ্ছাপ ধরে রাখতে পারি না তা আমি কেন আপনাকে জিজ্ঞেস করব কি আপনার কটা বাচ্চা আমার তিনটে বাচ্চা ওই দুটো ছেলে কেন জিজ্ঞেস করব আপনি তো প্রবলেম আপনি নিজের প্রবলেম বলছেন আমি আপনার বাচ্চাদেরকে টানলাম কেন ওর কারণ এটাই আপনার তলপেটটা ভারী মা আর এটা একটা প্রবলেম আছে হ্যাঁ ভারী আছে এবার আপনি নিজের মুখ থেকে আজকে মনে করলেন যে ভারী আছে শুনুন একটা কথা সব সময় আপনার দ্বারা এক মিনিট দাঁড়ান আপনার দ্বারা আমি সব মানুষকে একটা কথা বোঝাতে চাই সব সময় মনে রাখবেন দুজনের সামনে মিথ্যে কথা কথা লোকাবার চেষ্টা করবেন না নাম্বার 1 ডক্টর নাম্বার 2 অ্যাডভোকেট আচ্ছা আমি কি টেলিভিশনে কথা শুনতে পারি হ্যাঁ জান আপনি টেলিভিশনে শুনুন আমরা কাটছি হ্যাঁ আপনাকে আমি বলছি সবসময় মনে রাখবেন আপনার দ্বারা আমি এই প্রত্যেক আমাদের যত ভিউয়ার আছে তাদেরকে বোঝাতে চাই দুটো জিনিস সবসময় নিজের লাইফের মধ্যে রাখবেন দুজনকে কখনো কোনো কথা লোকাবেন না একটা নিজের ডাক্তারকে কোনো কথা লোকাবেন না আর একটা নিজের উকিল বাবুকে কোনো কথা লোকাবেন না কেন কি যখনই আপনারা এই কাজটা করবেন লসটা আপনারই হবে উকিল বাবুরও হবে না আর এই ডক্টর বিনোদ সিংহরও হবে এই জন্য আমি আপনাকে বলবো কি সব সময় আপনি একটা কাজ করুন হেল্পলাইন নম্বরটা নোট করে রাখুন হেল্পলাইনে ফোন করুন হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন কথা দিচ্ছি বেশি দিন আপনাকে ওষুধ খেতে দেবো না বরঞ্চ আমি এটাও বলবো না কি আপনাকে এই করতে হবে ওই করতে হবে কিছুদিন ওষুধ খাবেন কিছুদিন ওষুধ খাওয়ার মধ্যেই দেখবেন আপনি খুব সুন্দর উপকার পাচ্ছেন ঠিক আছে একদমই তাই ডাক্তারবাবু যে এরকমভাবে বলেন আপনি কিন্তু সেরকমভাবেই একদম ফলো করুন আমি উত্তরবঙ্গের বন্ধুদের জন্য বলে দেবো তারা কোথায় কোথায় চেম্বার পেয়ে যাবে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন উত্তরবঙ্গের বন্ধুদের জন্য আমি বলছি আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন শিলিগুড়ি কোচবিহার এবং ত্রিপুরার আগরতলাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরেও পাচ্ছেন সেটা হচ্ছে দিল্লি মুম্বাই এবং বাংলাদেশের ঢাকাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মানে একদম ওয়েস্ট বেঙ্গলের বাইরে এবং কিন্তু আপনারা দেশের বাইরে মানে বাংলাদেশের বন্ধুরাও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা ঢাকাতে এছাড়াও কিন্তু মানে এতগুলো জায়গায় তো চেম্বার আছে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু চেম্বার আছে এনবিপির আপনাদের সুবিধার জন্যই কিন্তু এতগুলো চেম্বার রাখা হয়েছে যাতে আপনাদের আপনাদের বাড়ি থেকে খুব একটা দূরে গিয়ে যাতে আপনাদের ট্রিটমেন্ট না করাতে হয় আপনাদের যে কোনো সমস্যার জন্য কিন্তু এনবিপির চেম্বার খোলা আছে আপনারা কিন্তু আপনাদের সমস্যাগুলোকে নিয়ে একদমই বসে থাকবেন না সরাসরি কিন্তু চেম্বারে যোগাযোগ করবেন কারণ আপনি যত বেশি দিন আপনার শরীরের ভেতর রোগটাকে চেপে রাখবেন সে কিন্তু আরও জটিলভাবে কিন্তু বাসা বাঁধতে পারবে সেই কারণেই কিন্তু আপনি প্লিজ এরকমভাবে রোগটাকে আপনারা শরীরে চেপে রাখবেন না সরাসরি কিন্তু আপনারা চেম্বারে যোগাযোগ করবেন যাতে আপনারা খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারেন ভালো থাকতে পারেন এবং আপনাদের সুন্দর জীবনটাকে আরও সুন্দরময় করে তুলতে পারেন আপনারা কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠান দেখতে পাবেন কখন কখন আমি একটু টাইমটা আপনাদের সবাইকে বলে দিই আপনারা কিন্তু প্রত্যেক দিন অনুষ্ঠান দেখতে পাবেন প্রত্যেক দিন সকাল 6টায় দুপুর 1:05 এবং কিন্তু সরাসরি লাইভ ফোনিং অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন সন্ধে 7টায় এই আপনাদের জন্যই কিন্তু এই লাইভ অনুষ্ঠান নিয়ে আসা আপনাদের সুবিধার্থে কিন্তু এই অনুষ্ঠান নিয়ে আসা এবং ডাক্তারবাবুকে লাস্ট আমি একটা টিপস দেওয়ার জন্য বলবো যে স্যার একটু বলুন যে সবার তো এই প্রবলেমটা আপনি শোনেন এবং প্রত্যেকের সমস্যা শুনে আপনি এটাও বলে দেন যে বাউল মুভমেন্ট সবার ভালো মতন ক্লিয়ার হয় না তাহলে আপনি সবার জন্য প্লিজ লাস্টে একটা দর্শকদের জন্য একটু টিপস দিয়ে দিন যে বা যারা বাত রোগ থেকে আক্রান্ত আছেন যে বা যারা বাত রোগ থেকে আক্রান্ত আছেন আর্থ্রাইটিস রোগ থেকে আক্রান্ত আছেন তাদেরকে একটাই কথা বলবো ইফ দে ওয়ান্ট টু টেক মানে নিজের পেটটাকে পরিষ্কার যদি রাখেন ক্যাস্টর অয়েল 10 ml ক্যাস্টর অয়েল এক গ্লাস গরম জলের মধ্যে দিয়ে একটু খান রাত্রির বেলা কালকে সকালবেলা পেটটা পরিষ্কার হবে 9টার মধ্যে ব্যথাটা কত কমছে হেল্পলাইন নম্বরে ফোন করে একটু জানিয়ে দেবেন ডক্টর বিনোদ সিং সত্যি কথা বলেছেন না মিথ্যে কথা এক্স্যাক্টলি তাই আজকে কিন্তু বিদায় জানাতে হবে আপনারা সকলে কিন্তু ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন সবাই ভালোবাসায় থাকুন নমস্কার